astroloji ferdi bak dizi turu. Dizi. Şimdi tablen o kuşetleri. আচ্ছা সেফটি আমার একটু ধরে ধরে দিবে এগুলো হ্যাঁ সেফ নেই আমি কি সবারই দেখতে পারতেছি দাও তুমি দাও গেছো যাও তুমি দাও তুমি তো কম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি সাথে চলে আসলাম আমার পেজ এমকিউ থেকে সো অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে নতুন কিছু ডিজাইন শেয়ার করার জন্য আর হচ্ছে এতদিন পর পর লাইভে আসলাম আমার অনেক শরম লাগে আমি সত্যবাদী আলামি যেটা সত্য তাই বললাম যেটা ফিলিংস আছে তাই বললাম ওকে তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পার্টি আবার দেখাবো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখন যেহেতু একটু উইন্টার চলছে সো এই পার্টি আবার গুলো কিন্তু আপনাদের অনেক বেশি দরকার আর হচ্ছে অনেক বেশি প্রয়োজন সো একদম লেটেস্ট ডিজাইনে কিছু নতুন পার্টি আবার নিয়ে আসলাম আশা করি আপুরা পুরোটা লাইভ দেখবেন এবং যেই আবারটা আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত হচ্ছে ইনবক্স করে দিবেন আর হচ্ছে বুক করে ফেলবেন ঠিক আছে সো আমি আর কথা বাড়াবো না আমি হচ্ছে একটা একটা করে দেখানো স্টার্ট করব ঠিক আছে ফার্স্ট আমি যেটা পরে আছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার তাই না ওকে সো ফার্স্ট আমি যেটা পরে আছি খুব নাইস একটা ল্যাভেন্ডার কালার মেয়েদের যেমন পছন্দ তেমন আমারও কিন্তু অনেক বেশি পছন্দ সো নাইস একটা ল্যাভেন্ডার কালার আমি পরে আছি এটা ডিটেলসটা একটু আমি আপনাদেরকে এখন হচ্ছে বলে দিচ্ছি ঠিক আছে একটা একটা করে আর কয়টা কালার আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনারা হচ্ছে একটু কষ্ট করে পুরোটা লাইভ দেখবেন আর হচ্ছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শুধু ইনবক্স করে ফেলবেন ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শুধু ইনবক্স করে ফেলবেন তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর হিজাব আছে না আমি আমি যেটা পরে আছি সেটা হচ্ছে বিউটিফুল একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখা যাচ্ছে কি পুরোটা ওকে সো এটারই হচ্ছে আরেকটা কালার প্রাইস কত প্রাইস সবার আগে বলে দিব জাহান জাহান আপু হিজাব কুইন জয়েন হয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ অনেকেই জয়েন হচ্ছেন আপনারা কমেন্টস করতে থাকেন আসসালামু আলাইকুম আনিকা খানম আনিকা খানম কিছু বলছে তোমরা একটু দেখো ওকে তো সর্বপ্রথম আমি হচ্ছে যে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার না পিঙ্কি তো না আচ্ছা সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক কি বলতে পারেন আপনি এটা খুব নাইস একটা নোট পিঙ্ক কালার এখন এটা ডিটেইলসটা আমি একটু দেখিয়ে দিব এটা হচ্ছে খুব সুন্দর ভি শেপের মধ্যে দেওয়া আছে খুবই নাইস একটা ভি শেপের মধ্যে দেওয়া আছে এবং এটা ডিজাইনটা যদি আমি দেখাই তাহলে হচ্ছে এই পাশ তারপর এই পাশ তারপর হচ্ছে মিডল খুব বিউটিফুল করে কিন্তু একটা স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে খুব বিউটিফুল করে স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা স্টোন কিন্তু হচ্ছে রিয়েল ঠিক আছে তো এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের স্টোন আপনারা যারা স্টোনের বোরকা পরেন তারা আমাদের স্টোনগুলো দেখলে আসলে এগুলো এভাবে দেখানো যায় না অনেক ছোট জিনিস তো এটা হচ্ছে ডায়মন্ড কাটের স্টোন যেটা লোকাল থাকে ওটার কিন্তু কাট থাকে না ঠিক আছে যেটা লোকাল থাকে এটা কিন্তু কাট থাকে না বাট এইটার মধ্যে ডায়মন্ড কাট আছে তো এটা 100% অথেন্টিক একটা স্টোন এবং সুন্দর ঠিক আছে এবং হচ্ছে টেকসই সো স্টোনের প্রোডাক্ট আমি সেল করি অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ আপুদের এত বেশি রেসপন্স কারণ আমাদের পেজ থেকে বা আমাদের জায়গা থেকে আপনি যখন স্টোনের প্রোডাক্ট কিনেন তখন ঝাড়া দেওয়ার আগে সব পড়ে যায় বাট আমাদের স্টোনের প্রোডাক্টের অনেক রিভিউ আছে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে মিডলটা তো চলে গেল হ্যাঁ মিডলটা এরকম ডিজাইন চলে গেল এখন আসেন স্লিপে স্লিপটা হচ্ছে খুব সুন্দর একটা সাইডে খুব নাইস করে একটা কি বলে কলকাতা স্টাইল বলে কি বলে আচ্ছা খুব নাইস একটা ত্রিভুজ স্টাইলে খুব সুন্দর করে হচ্ছে যেরকম আমাদের গহনা গুলোতে থাকে হ্যাঁ করে খুব নাইস করে একটা কাপ করা আছে আর কাপে দুইটা বাটন করা আছে সব কাপে একটা বাটন থাকে বাট এটাতে খুব সুন্দর লুক করে কিন্তু বাটনটা দেওয়া আছে তো খুব সুন্দর করে অনায়াসে একটা ফ্রি সাইজের আপনার কাপটা আপনি সেট করতে পারবেন
আপুদের প্রোডাক্টগুলো সবাই ইম্পর্ট। থ্যাংক ইউ সো মাচ আফরোজ আপু। ওকে, সো এটা হচ্ছে খুব সুন্দর, জান্নাতুল ফেরদৌস দেখেন তো। ওকে, সো এটা হচ্ছে খুব সুন্দর স্লিপস এর মধ্যে একটা ডিজাইন, একদম এখান থেকে অনেক বোরকার মধ্যে শুধুমাত্র স্লিপস এর ডিজাইন থাকে, বাট এটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট দেওয়া আছে। এটা একদম এখান থেকে ডিজাইনটা এসে খুব সুন্দর করে এখানে ব্রেসলেট স্টাইলে কিন্তু ডিজাইনটা দেওয়া আছে, ঠিক আছে। ইসলাম ছড়া একটু ইনবক্স চেক করো, কমেন্টস গুলো একটু চেক করো তো। ওকে, তো এটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। এখন আসেন এটা হিজাবটা, হিজাবটাও কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। হিজাবটাও খুবই সুন্দর করে, খুব নাইস করে কিন্তু এই ত্রিভুজ স্টাইলে কিন্তু একটা সাইডে পার করা আছে, খুব বড় স্টাইলের হিজাব। এখন প্রত্যেকটা হিজাব আমরা কিন্তু শর্ট কোনো হিজাব কোনো আবাহাতে দেই না, আমাদের প্রত্যেকটা হিজাব কিন্তু ফুল কাভারেজ থাকে। যেহেতু আমি একটু হেলদি মানুষ এবং হচ্ছে সবসময় ফুল কাভারেজ পছন্দ করি, তো আমি কিন্তু আমার ক্লায়েন্টকে ফুল কাভারেজ হিজাবটাই দিই। তো হিজাব পারচেজ করার ক্ষেত্রে এমকিউ থেকে আপনাদের কোনো ধরনের কনফিউশন কিন্তু আপনারা রাখবেন না, ঠিক আছে। কারণ আমি সবসময় বরাবর ফুল কাভারেজ হিজাব কিন্তু আপনাদেরকে দেই। তো এই কালারটাও খুবই প্রিটি, খুবই সুন্দর, একটু ডিপ পিঙ্ক এর মধ্যে আসছে, খুবই প্রিটি। এটা যার যা পছন্দ হবে সে কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, খুবই দ্রুত স্ক্রিনশট নেবেন। আজকে মানে আমার লাইট শেড একটু ঠিক হয় নাই, আমাকে একটু খাটো লাগছে। ওকে, তো এটা যার যা পছন্দ হবে সে কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট নেবেন। আমি নেক্সট কালারে চলে যাচ্ছি। আজকের এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনারা, এটার মধ্যে কিন্তু অনেক কাজ এবং অনেক ডিজাইন, তো এটা কিন্তু আপনারা খুব কম প্রাইসে পেয়ে যাবেন, ঠিক আছে, খুবই কম প্রাইসে পেয়ে যাবেন। এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব নাইস একটা পেস্টাল গ্রিন কালার, ঠিক আছে। আজকের কালার কম্বিনেশন গুলো কিন্তু একদম পারফেক্ট আসতেছে না, আজকের কালার কম্বিনেশন একদম পারফেক্ট আসতেছে। তো তারপরে একটু ডিপ আসতেছে, এটা কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে স্কাই কালার, বাট এটা হচ্ছে একটা পেস্টাল গ্রিন কালার, ঠিক আছে। আপনার যদি চান ইনবক্সে ছবি নিতে পারেন রিয়েল। হ্যাঁ, ওকে, তো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ম্যাচ করে কিন্তু খুব বেশি ডিস্টেন্সে কিন্তু এই স্টোন গুলো দেওয়া হয় নাই। দেখা যায় যে বোরকা এক কালার স্টোন থাকে হোয়াইট, তখন কিন্তু দেখতে খুব বাজে লাগে, বাট আমাদের কোয়ালিটি ফিনিশিং এবং হচ্ছে স্টোন এটাও কিন্তু অনেকটা ম্যাচিং। জাস্ট এটা শাইনি ভাবটার জন্য, যেহেতু এটা ডায়মন্ড কাটের স্টোন, শাইনি ভাবটার জন্য একটু গ্লেজ করছে, বাট এটা কিন্তু যে কালার ফ্যাব্রিক আছে ওই কালারই কিন্তু স্টোন দেওয়া আছে, ঠিক আছে। সো এই কালারটা আপনাদের অনেক বেশি পছন্দ থাকে, এটা ওয়াটার কালার বলে, পেস্টাল গ্রিন কালার বলে, স্কাই কালার বলে, যে যে কালারই বলেন এই কালারটা কিন্তু খুবই নাইস, ঠিক আছে। কালারটা খুবই নাইস এবং খুবই সুন্দর, ঠিক আছে। তো এটা যদি যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। মিমি মি প্রাইস লক্ষ্মী আপুরা, প্রাইসটা আমি বলে দিব, যেহেতু লাইভে আসছি প্রাইস বলে দিব। আপনারা একটু ধৈর্য ধরে প্রত্যেকটা কালার দেখেন আর হচ্ছে কোয়ালিটি গুলো দেখেন। হ্যাঁ, প্রাইস আমি সবার আগে বলে দেবো, সমস্যা নেই। ওকে, তো এটা হচ্ছে পেস্টাল গ্রিন কালারটা, খুবই প্রিটি, খুবই নাইস। এই ধরনের কালার গুলো পরলে কি হয়, আমার কি ভিউজ দেখা যাচ্ছে একটু ঢুকতে লাগবে, আমার আমার ভিউজটা দেখা যাচ্ছে না। ওকে, কেউ কি বলতে পারবেন ভিউজ কত আছে, কারণ এতদিন পর পর লাইভে আসলে তো মানুষ আসার কথা না। আই নো আমি মন খারাপ করবো না, জাস্ট বলো আমাকে। ওকে, সো যারা যারা লাইভটা দেখছেন তারা একটু লাভ লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের পার্সোনাল টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে। নাইস, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। সো এটা হচ্ছে স্টার্টিং, তারপর টানো তুমি। ওকে, সো এটা হচ্ছে খুব সুন্দর পেস্টাল গ্রিন কালারটা, পেস্টাল গ্রিন কালারটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুব দ্রুত, ঠিক আছে। পেস্টাল গ্রিনটা আমি রেখে দিচ্ছি। কি হয়েছে আজকে? হ্যাঁ, আজকে মিউজ কোথায়? না তুমি দেখছো? ওকে, সো পেস্টাল গ্রিন কালারটা যার যা পছন্দ হবে, খুবই প্রিটি কিন্তু কালারটা, খুবই প্রিটি। তো যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। কত আসছে? 275। ওকে, থ্যাংক ইউ সো মাচ বলে দেওয়ার জন্য। সো পেস্টাল গ্রিন কালারটা আমার মিষ্টি মিষ্টি আপুদেরকে পরলে খুবই ভালো লাগবে, কারণ পেস্টাল গ্রিন কালারটা পরলে স্কিনটা একটু ব্রাইট লাগে, রাইট? আপনি যে স্কিন টোনে পরেন না কেন আপনার স্কিনটা কিন্তু পেস্টাল গ্রিনটা একটু লাইট করবে, ঠিক আছে। সো
এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, যার পছন্দ হবে সে কিন্তু খুব দ্রুত ইনবক্স খুলে যাচ্ছে। ওকে, তো এটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, ঠিক আছে? লাইট বেগুনি আছে, লাইট বেগুনি আই থিঙ্ক আমার পড়াটা, আপু যদি আমি ভুল না করি, ও সরি আপু না ভাইয়া, আলমামুন, সরি ফর দ্যাট আপু বলার জন্য। ভাইয়া আমি মনে হয় আমি যেটা পড়ে আছি এটাই লাইট বেগুনি, রাইট? না, এটা ডার্ক বেগুনি, ও সরি, যাই জাম হোক, জাম জাম বেগুনি যেটা, এটা তুমি পরে আসো। ওকে, লাইট লাইট বেগুনিটা নাই আমার হ্যাঁ, কাছে, লাইট আপাতত ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এটাই আছে। হ্যাঁ, ল্যাভেন্ডার অনেক শেড হয়, এইটা কেন? এত সুন্দর একটা কালার, এটা অনেক সুন্দর একটা রাস্ট কালার। হ্যাঁ, ইট কালারটা যেরকম হয় একটা পোড়া ইট কালার, বাট স্ক্রিনে লাইটিং এর জন্য হোক আর ক্যামেরার জন্য হোক এটা কিন্তু একটু রেড শেড দিচ্ছে, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে, অরেঞ্জ শেড দিচ্ছে, বাট এটা ডিপলি রাস্ট কালার। এটা হচ্ছে খুব নাইস ডিপলি একটা রাস্ট কালার, ঠিক আছে? খুবই নাইস, এই কালারটা সব থেকে বেশি নাইস আমার মনে হয়। কি এটা যখন আমি রিয়েলি পিকচার দেখাবো তখন কিন্তু বেশি ভালো লাগবে না, এটা কোনোভাবে কালারটা আসতেছে না, বাট এটা খুব সুন্দর, আমি নর্মালি পিক দিব। হ্যাঁ, তখন আপনারা দেখে নিন, খুবই নাইস একটা হচ্ছে কালার এটা, রাস্ট কালারের মধ্যে এটার স্টোনটা একটু গোল্ডেন আসছে, আমার মনে হয় এটার স্টোনটা ম্যাচ করতে পারে নাই না, এটার স্টোনটা একটু গোল্ডেন আসছে। যারা গোল্ডেন পছন্দ করেন, গোল্ড পছন্দ না মেয়েদের এটা বলা যায় না, মেয়েদের কিন্তু গোল্ড অনেক বেশি পছন্দ থাকে, ঠিক আছে? সো গোল্ডেন ইয়াররিংস, গোল্ডেন হচ্ছে নোজ পিন, সব ভাল লাগে মেয়েদের গোল্ডেন। সো এটার মধ্যে সেম ভাবে গোল্ডেন দেওয়া আছে, আপনার পছন্দ হলে এই কালারটা দিয়ে নেবেন। এই কালারটা রিয়েলি ব্রাউন চকলেটের আশেপাশে যে কালারটা থাকে ওইটা, আজকে অর্ডার করলে কতদিনের মধ্যে পাবো? রেডি স্টক থাকলে আপনার 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, ঢাকার মধ্যে হচ্ছে 48 ঘন্টা, ঢাকার বাইরে 72 ঘন্টা। আর যদি রেডি স্টক না থাকে তাহলে আমাকে 5 থেকে 7 দিন সময় দিতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে খুব সুন্দর একটা রাস কালারের মধ্যে, এই কালারটা খুবই সুন্দর, আমি জাস্ট লাইভে কালারটা আনতে পারছি না, শুধু লাইটিং এর জন্য হোক আর ফোনের ক্যামেরার জন্য হোক, বাট কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার, ঠিক আছে? খুবই নাইস একটা রাশ কালারের মধ্যে আছে। সো এইটা এত সুন্দর একটা কালার, সাথে গোল্ডেন, যারা এটা পরবেন গোল্ডেন একটু অর্নামেন্ট বা ব্রেসলেট বা যে কোনো কিছু পরবেন খুবই দারুণ লাগবে, খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? আর প্রত্যেকটার নিচের পোর্শনটা তো কিন্তু আপনাদের এই অল ওভার, হ্যাঁ, এই অল ওভার যে স্টোনটা আছে এটা কিন্তু একদম নিচ পোর্শন পর্যন্ত দেওয়া আছে, লাইক আমি আপনাদেরকে একটু এইভাবে দেখাই। হ্যাঁ, নিস পোষণ পর্যন্ত কিন্তু আপনাদের এভাবে স্টোনটা দেওয়া আছে, সো খুবই প্রিটি, খুবই নাইস একটা আবহাওয়া কিন্তু এটা। এই উইন্টারে কিন্তু অনেক পার্টি থাকে, যারা একটু সিম্পলি গর্জিয়াস পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারেন, খুবই নাইস, ঠিক আছে? তো এটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? রেখে দিচ্ছি এটা, ওটা দে সি গ্রিন, আমি অনেক দিন ধরে কোনো কিছু দেখাই না, আজকে কিন্তু আপনাদের জন্য সি গ্রিন নিয়ে আসছি, এটা ওরা দিয়ে দিল আলটিমেট নাকি। মাস্টারটা বলে দাও, মাস্টারটা ওকে, সো আমি যেটা পরে আছি এটার কাছাকাছি লাগছে শুধু লাইটিং এর জন্য। হ্যাঁ, আমি যেটা পরে আছি এটা একটু লাইট ল্যাভেন্ডার, আর এটা যেটা ধরে আছি এটা হচ্ছে কি, ডিপ কলিজার আবার ডিপ কলিজার, না কলিজাটা আর একটু মেরুন হয়, একটু ডিপ কলিজার জাম্পার ফেল, ওকে, সো হ্যাঁ কলিজার একটু মেরুন শেড হয়, আর যাই হোক, তো আমি যেটা পরে আছি এটার কাছাকাছি একটা কালার আছে খুব সুন্দর করে সেম কালার স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে, আমি বারবার বলছি সবাইকে যে একটা বোরকার মধ্যে সেম এক কালার বোরকার মধ্যে যদি অন্য অন্য স্টোন থাকে সেইখানে কিন্তু এটা দেখতে বাজে লাগে, বাট এটা কিন্তু ম্যাচিং স্টোন দেওয়া আছে, সাথে হচ্ছে ডায়মন্ড কাটের স্টোন, ডায়মন্ড কাটের স্টোন আপনি জাস্ট, আপনার যদি আইডিয়া না থাকে আপনি কোথাও একটু জিজ্ঞেস করবেন, ঠিক আছে? সো অনেক সময় তো স্টোন কন্ট্রাস্ট করে, হ্যাঁ অনেক সময় ডিফারেন্ট কালারের স্টোন দিয়ে তো কন্ট্রাস্ট করে না, হ্যাঁ ওটা করে, কিন্তু এটা বেশি সুন্দর মার্জিত। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কন্টেস্ট এর মধ্যে, খুব নাইস একটা স্টোন দিয়ে, যেহেতু এটা ডায়মন্ড কাট, আমি যেটা বলছিলাম যে আপনাদের যদি স্টোনের সম্বন্ধে আইডিয়া না থাকে আপনারা জাস্ট জুয়েলারি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, যে ডায়মন্ড কাট করা যেসব স্টোন থাকে ওগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির থাকে, সো আপনারা কোনো ধরনের কোনো কনফিউশন হবে না, ঠিক আছে? সো এটা কিন্তু ডায়মন্ড কাটে খুব নাইস করে একটা গ্লেজ দিচ্ছে, এই কালারটাও অনেক সুন্দর, এই কালারটাও অনেক নাইস, ঠিক আছে?
এই কালারটা অনেক সুন্দর। আমি যেটা পরে আছি এটা একটু লাইট, আর যেটা আমি ধরে আছি সেটা একটু ডিপ, ঠিক আছে? তো এটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ দেখি দুপাটাটা দাও। এটার মধ্যে আরেকটা মাস্টার্ড কালার ছিল, আমি ভুল করে আজকে মাস্টার্ড কালারটা মানে লাইভে দেখাতে পারছি না, বাট আপনারা যদি চান এটার মধ্যে খুব নাইস একটা মাস্টার্ড কালার আছে, আপনারা বুক করে ফেলতে পারেন, আপনারা হ্যালো, পেয়ে যাবেন, ঠিক আছে? মাস্টার্ড কালারটা, হ্যালো ভাইয়া, আচ্ছা হলুদ মাস্টার্ড কাঁঠালি, একটা কই, একটা কই লিখতে হয়েছে, তুমি চুপ করো। ওকে, সো এটা যার যা পছন্দ হবে, এটা কিন্তু যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন। এই কালারটা কিন্তু খুবই নাইস, খুবই প্রিটি, ঠিক আছে? সো এই কালারটা খুব সুন্দর, খুবই নাইস, এটা যার পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। অ্যান্ড দেন যে কালারটা দেখাবো, অ্যান্ড দেন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুব খুব সুন্দর একটা কালার। অনেক দিন পর আমি মনে হয় এই কালার কিছু দেখাচ্ছি, এটা হচ্ছে সবার পছন্দের সি গ্রিন কালার। এটা রিয়েলি সি গ্রিন কালার, বাট স্ক্রিনে এটা একটু লাইট, স্ক্রিনে এটা একটু লাইট আসতেছে, বাট এটা কিন্তু দুই শেড ডিপ হবে, ঠিক আছে? খুব সুন্দর একটা সি গ্রিন কালার উইথ ম্যাচিং স্টোন, এত নাইস লাগছে এইটা, এটা অনেক বেশি নাইস লাগতেছে না? প্রত্যেকটি সুন্দর, তো এত সুন্দর করে স্টোন করা আছে, খুব নাইস লাগতেছে এই সি গ্রিনটা। এটা শুধু লাইটিং এর জন্য হচ্ছে কি, এই একটু স্কাই টাইপের আসতেছে, বাট এটা কিন্তু একদম ডিপ একটা সি গ্রিন কালার, ঠিক আছে? ডিপ একটা সি গ্রিন কালার, সেম ভাবে হচ্ছে প্রত্যেকটাতেই এভাবে ত্রিভুজ স্টাইলে স্টোন করা আছে, অ্যান্ড দেন স্লিভসটা তো খুব সুন্দর ডিজাইন করা আছে, আর এই ডিজাইনটাই অল ওভার চলে যাবে, ঠিক আছে? ওকে, তো প্রত্যেকটা হিসেবে এখন সাইজ, বডি, বডিটা হচ্ছে একদমই ফ্রি সাইজ, আর লেন্থ পেয়ে যাচ্ছেন আপনারা 52, 54, 56, 50 কোনো লেন্থ হবে না, এবং এটাতে কোনো কাস্টমাইজ হবে না, যেহেতু এটা নিচে স্টোর করা আছে তো এটাতে কোনো কাস্টমাইজ হবে না। যারা 50 পরেন তারা 52টা নিয়ে একটু হিল দিয়ে পরে নিলে হবে, যেহেতু একটু পার্টি বোরকা আপনারা তো হিল নর্মালি পরবেনই, ঠিক আছে? অনেকেই কমেন্ট করছেন অনেকদিন পরে লাইভে আসলে কেমন চোর চোর মনে হয়, এই জন্য কি কমেন্টস করবো না আপনাদেরকে দেখাবো, আমি কনফিউজ হয়ে যাই। অ্যাকচুয়ালি অনেক প্রোডাক্ট আমাদের অফিসে আছে স্টক, তো আমি ট্রাই করি প্রত্যেক দিন এত রেডি না হয়ে আপনাদেরকে জাস্ট প্রোডাক্টগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তো আমার মনে হয় রেগুলার এখন আপনারা উইদাউট মি লাইভে আসা ছাড়াও অনেক 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 ভিডিও পাবেন আপনারা রেগুলার, আশা করি আপনারা সেখান থেকে দেখে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট পারচেজ করবেন, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে লাস্ট ওয়ান, ঠিক আছে? লাস্ট ওয়ান কালারটা খুবই সুন্দর, খুবই কিউট। হ্যাঁ, আর এটা একটু হিজাবটা ধরি। হ্যাঁ, প্রত্যেকটা কালারই কিন্তু একদম সিলেক্টেড কালার, আপনাদের পছন্দের বাইরে কিন্তু কোনো কালার নিয়ে আমি খুব কাজ কম করি আর কি, সচরাচর কাজ করা হয় না, আপনাদের পছন্দের কালার নিয়ে কিন্তু সবসময় কাজ করি। তো উইথ হিজাব এটার প্রাইস কত হবে আপনারা একটু গেস করে বলেন তো দেখি, কে কি প্রাইসে যাচ্ছেন, আমি জানি আপনারা কম। ওকে, সো এই কালারটা কিন্তু খুবই বিউটিফুল, এটার সাথে যে গোল্ডেন অর্নামেন্টস পরবেন খুবই নাইস লাগবে এটার সাথে, না সিগনেটের সাথে গোল্ডেন অনেক নাইস লাগে না, ভাল লাগে না? ওকে, সো এটার সাথে আপনারা খুব সুন্দর করে কিন্তু অর্নামেন্টস পরতে পারেন, খুবই নাইস, যদিও এটার মধ্যে এত হাজার হাজার স্টোন করা আছে, অনেক স্টোন দেওয়া আছে এটাতে। তো এটা হচ্ছে খুব সুন্দর সি গ্রিন কালারটা, সি গ্রিন কালারটা যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে লাস্ট কালার, আমাকে একটু কালারগুলো রিপিট করতে দে তো, রিপিট করার জন্য দে। ওকে, সো আমি লাস্ট কালারগুলো রিপিট করছি আর প্রাইসটাও হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? বলো তো প্রাইস কত। ওকে, সো এটা হচ্ছে আমি যারা লাস্ট জয়েন করেছেন তাদের জন্য দেখাচ্ছি, এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার, এটা দুই শেড ডিপ হবে, আমি বারবার লাইভে বলে দিচ্ছি, যদি কেউ বুঝতে প্রবলেম হয় ইনবক্সে আস করে নেবেন কালারগুলো, ঠিক আছে? লাইটিং এর জন্য কালারটা একটু লাইট আসতেছে, তো এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার, এটা হচ্ছে খুব সুন্দর কলিজা মেরুন কালার, কলিজা মেরুন না, খুব সুন্দর কলিজা মেরুন কালার, তোমার কি
এটা হচ্ছে খুব সুন্দর একটা রাস্ট কালার বা ইট কালার বলতে পারেন আপনারা, জাস্ট স্ক্রিনে এটা একটু অরেঞ্জ লাগছে, বাট খুব সুন্দর একটা রাস্ট। কি প্রাইসটা বলছি তো, এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্টাল গ্রিন কালার বা ওয়াটার কালারও বলতে পারেন, হোয়াট এভার। এটাও হচ্ছে খুব সুন্দর একটা কালার, পিঙ্ক কালার। সো একটা আমার পরাটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল ছয়টা কালার দেখিয়ে দিলাম। আরেকটা হবে মাস্টার্ড কালার, মাস্টার্ড কালার তো যদি আমি এখন দেখাতে পারছি না, বাট আরেকটা হবে মাস্টার্ড কালার। প্রত্যেকটার সাথে ফুল কাভারেজ হিজাব পাচ্ছেন, সাইজ পেয়ে যাচ্ছেন 52, 54, 56, ঠিক আছে। আর প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে খুবই কম। হ্যাঁ, এই হিজাবগুলো, এই স্টোনগুলো সবগুলো কিন্তু বাড়তি স্টোন, ঠিক আছে। তো তারপরে আমরা প্রাইস রেঞ্জ কিন্তু খুব বেশি বাড়াবো না, আমাদের রেগুলার এই ধরনের স্টোনের বোকাগুলো যে প্রাইসে থাকে আজকে কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন। অনলি অনলি হচ্ছে, আমি কি আর পিছনে যেতে পারবো? অনলি হচ্ছে 1850 টাকা, ঠিক আছে। সো অনলি 1850 টাকা ফুল কাভারেজ হিজাব উইথ এত স্টোন দেওয়া, খুব নাইস একটা গর্জিয়াস পাটিয়া ভাই আপনার পেয়ে যাবেন অনলি 1850 টাকা। একদম 100% বিবেচনা করেই কিন্তু আমরা প্রাইস রেঞ্জটা রাখি, সো কোনো আপু কিন্তু বার্গেনিং করবেন না খুব বেশি প্রয়োজন ছাড়া আর কি। হ্যাঁ, সো যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, প্রাইস রেঞ্জ গুলো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। খুবই নাইস আর খুবই বিউটিফুল একটা আমরা এগুলো দেখিয়ে দিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ, যারা যারা এতক্ষণ ছিলেন সবাইকে অনেকগুলো লাভ লাইক একদম মন থেকে, ঠিক আছে। আর আপনারা আমার যারা এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখছেন তারা একটু লাভ লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে আমাদের পেজের সাথেই থাকবেন, ঠিক আছে। আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রিন্টের শর্ট কাফতান, তারপর লং কাফতান, অনেক ভ্যারাইটি রেডি হচ্ছে। আপনারা আমাদের পেজটাকে একটু লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আমাদের লেটেস্ট যে কালেকশন গুলো সবার আগে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো আজকের মতো সব কিউট কিউট আপুরে টাটা, বাই বাই, সুন্দর করে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমায় যাবা, ঠিক আছে। আর আমি লালা লালা করবো সারা রাত, বাই।